হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে দেখাবো যে আপনি মোবাইল দিয়ে সিনেমাতে যে ভিএফএক্স ভিডিওগুলো তৈরি করা হয়, ঠিক সেই টাইপের ভিডিও তৈরি করতে পারেন আপনার নিজেকে ব্যবহার করে। আর এটা দেখতে ঠিক আয়রন ম্যান বা অ্যাভেঞ্জার টাইপের যে মুভিগুলো আছে সেগুলোতে যে ভিএফএক্স ম্যাজিকগুলো ব্যবহার করা হয় ঠিক সেই টাইপের হবে। আর ভিডিও শুরুতে আপনার একটা ট্রানজ্যাকশন বা ভিডিও শুরুতে একটা টেমপ্লেট দেখছেন, ঠিক সেরকমভাবে আপনি খুব ইজিলি একটা ইনস্টল করে খুব সহজেই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। যারা ভিএফএক্স বা আয়রন ম্যান এক্স বা অ্যাভেঞ্জার টাইপের মুভির মতো ভিএফএক্স তৈরি করতে চান, অনেক আকর্ষণীয় হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে না, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, সো বন্ধুরা, ফোন দিয়ে সিনেমা ভিএফএক্স বা ম্যাজিক্যাল টাইপের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন, অথবা প্লে স্টোর এসে MIXV লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট সিম্পলি অ্যাপটি ওপেন করতেছি এবং ওপেন করার সাথে সাথে এখানে আপনাদের পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য নিজের দিক থেকে এগ্রি যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে স্টার্ট অপশনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। আমি স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটি পারমিশন দিতে হবে। জাস্ট এখান থেকে অ্যালাউ ক্লিক করতেছি। সো এখান থেকে চারবার অ্যালাউ ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটির ইন্টারফেস চলে আসছে। ঠিক এরকম টাইপের আপনারা ম্যাজিক্যাল ভিডিও তৈরি করতে পারেন। সো ক্যামেরা ওপেন হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে ব্যাক ক্যামেরাটা বের করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখন যদি আমি ফ্রন্ট ক্যামেরা আসি তাহলে আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন। আর ম্যাজিক্যাল ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাদের এখান থেকে যে ইফেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন নিচের দিকে, জাস্ট ইফেক্টের উপর ক্লিক করবেন। আমি সিম্পলি ইফেক্টের উপর ক্লিক করতেছি এবং ইফেক্টে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য ইফেক্ট চলে আসছে। সো এখান থেকে আমি দুই নম্বর যে ইফেক্টটি আছে সেটি দিয়ে দেখাচ্ছি, বা প্রথম যে ইফেক্টটি আছে সেটি দিয়ে দেখানোর ট্রাই করতেছি। জাস্ট সিম্পলি এখানে ট্রায়ালে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ট্রায়াল ক্লিক করলে আপনারা ট্রায়ালটি দেখতে পারবেন। জাস্ট স্টার্ট ট্রায়ালে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বর আরেকটি ইফেক্ট আছে। যদি এখান থেকে আমি দুই নম্বর ইফেক্টের উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন দুই নম্বর ইফেক্টটি অন হয়ে গেছে। এখন আমার হাত দেখাইতে বলতেছে, আমি যদি হাত দেখাই তাহলে কিন্তু আপনার ইফেক্টটি দেখতে পারবেন। দেখুন, ওয়াও, খুবই মজার একটি ইফেক্ট। ওকে, আর আপনি যদি ভিডিও সেভ করতে চান তাহলে নিচের দিক থেকে এই যে ভিডিওর আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে লাল যে ভিডিওর আইকনটি এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটি স্টার্ট হয়ে যাবে। ওকে, একদম খুবই সহজভাবে তৈরি করতে পারেন। জাস্ট এখান থেকে আমি আবারও টিক চিহ্ন যে অপশনটি দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন নিচের দিকে পার্সেন্টেজ দেখা যাচ্ছে, এখানে 100% কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব সহজে আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আর অ্যাপটি যদি রেটিং চায় তাহলে জাস্ট এখান থেকে ব্যাক করবেন। আমি ব্যাক করতেছি। ব্যাক করার পর এখানে আবার আপনি অ্যাপটিতে চলে আসতে পারবেন। অ্যাপটিতে আসার পর আরও যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো আপনি দেখতে পারেন। ওকে, জাস্ট সিম্পলি নিচের দিক থেকে যে ইফেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডান দিকে যতগুলো ইফেক্ট আছে আপনি প্রত্যেকটা ইফেক্টটি ইউজ করতে পারেন এবং প্রত্যেকটা ইফেক্টটি কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, আপনি যেরকম টাইপের ইফেক্ট পছন্দ করেন ঠিক সেরকম টাইপের ইফেক্টগুলো ইউজ করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন গ্লাস ভাঙার একটি অপশন দেওয়া আছে, যদি আপনি এইটা অ্যাক্টিভেট করেন, অ্যাক্টিভেট করে যদি ভিডিওর উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড পর ভিডিওটি স্টার্ট হবে, ব্রোকেন গ্লাস। ওহ মা, ভয় পেয়ে গেছি। যাই হোক, আর আগের ইফেক্টে আসার জন্য জাস্ট এখান থেকে ডিলেট বা ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পর বাম পাশে আপনাদের এখানে ইফেক্ট অপশন চলে আসবে, এখান থেকে ইফেক্ট থেকে আপনি অসংখ্য ইফেক্টগুলো খুঁজে বের করতে পারেন। এখন সিম্পলি আপনাদের আরেকটি ইফেক্ট দেখাবো, সেটি হচ্ছে স্নো। আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন মুভিতে স্নো টাইপের ইফেক্টগুলো দেওয়া হয়। জাস্ট এখান থেকে আমি স্নোতে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন স্নো মানে এই যে আমার হাতের ইশারায় এই যে স্নোগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু দেখুন, আমি যেদিকে হাত মুভ করতেছি সেদিকে কিন্তু স্নোগুলো আসতেছে। ঠিক আছে, তো এই টাইপের ইফেক্টগুলো তৈরি করতে পারেন। ঠিক একই রকমভাবে আপনি যখন নিচের দিক থেকে এই যে লাল বাটন যেটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু সেভ করতে পারবেন। এছাড়াও আরও যে ইফেক্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন। ওকে, সো বন্ধুরা, আমার কাছে মনে হয় এই অ্যাপটি খুবই পাওয়ারফুল একটি অ্যাপ এবং এটি খুবই চমৎকার লেগেছে আমার কাছে। যারা সিনেমা ভিএফএক্স বা খুবই ম্যাজিক্যাল টাইপের ভিডিও তৈরি করতে চান তারা এই অ্যাপটি থেকে খুবই সুন্দরভাবে রেইন কিংবা হচ্ছে হাতের যে ইশারাটি দেখালাম সেটি কিংবা স্নো টাইপের ভিডিওগুলো তৈরি করতে পারবেন খুবই সহজে। এখন যদি এই রেইনটাকে আমি প্র্যাকটিস করে দেখি তাহলে জাস্ট হাতটা রাখতে হবে। দেখতে পাচ্ছেন হাত রাখলে
আমি যেই দিকে হাত নিচ্ছি সেই দিকে কিন্তু রেইনের যে ফোঁটাগুলো আছে সেগুলো কিন্তু মুভ করতেছে। ওকে, সো খুবই সিম্পল একটি অ্যাপ, যারা ইউজ করতে চান তারা কিন্তু ইউজ করতে পারেন। জাস্ট ভিডিও করে সেভ করে নেবেন এবং পরবর্তীতে আপনি ফেসবুক, ইউটিউব সব জায়গায় ব্যবহার করতে পারবেন। অল রাইট, সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো যারা মোবাইল ফোনের মাধ্যমে ভিএফএক্স বা ম্যাজিক্যাল ভিডিও তৈরি করতে চান তারা এই অ্যাপটি ইউজ করতে পারেন। আর অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট এখানে যে সিম্পল টেমপ্লেটগুলো আছে বা ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো ইউজ করে খুবই সিম্পল হবে এইরকম আকর্ষণীয় বা চমৎকার ভিডিওগুলো তৈরি করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।